হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আজকের যে অফারটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এখান থেকে আপনাদের প্রত্যেকেরই $5 করে প্রফিট আসবে। সো কীভাবে জয়েন করবেন, অনেকে অনেক কিছু বুঝতেছেন না। সো এটা যে ডেসক্রিপ ভিডিওতে দেখতে পারবেন। ভিডিওটি অবশ্যই শুরু করার আগে যে কথা না বললেন, যারা এখানে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা যে বেল আইকন দেখতে পারবেন, এটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। ওকে, এতে আপনার সুবিধা হবে, আমি যখন কোনো নতুন ইনকাম রিলেটেড ভিডিও আপনাদের আপলোড করি, তা আপনারা সরাসরি দেখে জয়েন করে নিতে পারবেন। সো ফার্স্ট অবস্থায় আজকের অফার লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে জয়েন করতে গেলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব, অ্যান্ড আপনার কাছে $12 থাকতে হইব। $12 থাকলে আপনি এখান থেকে $5 প্রফিট করতে পারবেন। সো কীভাবে কী করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অবস্থায় এই লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্ক অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখতে পারবেন মেইল অপশন, এই মেইল অপশনে জাস্ট একটা সিম্বল ক্লিক করবেন। মেইল অপশনে ক্লিক করলে আপনার মেইলটা এখানে আপনি প্রোভাইড করবেন। ওকে, দেন গাইস এখানে মেইল দেওয়া হয়ে গেলে আপনার নেক্সট অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে এটা কিন্তু আমি সম্পূর্ণ একদম নতুন অ্যাকাউন্টে কীভাবে কী করবেন দেখে দিচ্ছি। আই এম নট এ রোবটে ক্লিক করবেন। দেন এখানে ক্যাপচাগুলো ফিল করবেন। এই ক্যাপচাগুলো ফিল করতে গেলে একটু ঝামেলা হলে হতে পারে। দেন এখানে মেইল বলছে যে আমার মেইলে তারা কোড পাঠাইছে। সো আমি মেইলে ঢুকে দিই, তারা কোনো কোড দিছে কি না। ওকে, সো যদি মেইলে কোড দিয়ে থাকে, আচ্ছা এই যে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু কোড আইসে পড়ছে। যদি কোড না আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন, মানে রিসেন্ট করবেন, দুই একবার রিসেন্ট করবেন, তাহলে পেয়ে যাবেন। দেখুন আমি ইনস্ট্যান্ট কোডটা পেয়ে গেছি। দেন আমি এনে কোডটা পেস্ট করে দিলাম। দেন নেক্সট অপশনে ক্লিক করবো। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, যেটা দেবেন আপনি স্ট্রং পাসওয়ার্ড। ওকে, নামের সাথে সংখ্যা। আচ্ছা, দেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশন দেখতে পারবেন। কনফার্ম অপশনে জাস্ট একটা ক্লিক করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। গুগল প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন। সো অ্যাপসটা ডাউনলোড হতে থাকুক, সেই পর্যন্ত আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলে, এখানে আপনাকে কিন্তু অবশ্যই $12 লাগবে। $12 দেওয়ার পর ওইটা আপনাকে ফিচার ট্রেড করতে হবে। ফিচার ট্রেডে আপনার $10 শেষ হয়ে যাবে, দেন আপনার $2 থাকবে। আর আপনি এখান থেকে পাবেন রিওয়ার্ড, পাবেন $17। ওকে, টোটাল আপনার এখান থেকে প্রফিট আসবে অলমোস্ট $7 মতো। ওকে, সো কীভাবে কী করবেন চলুন এখন ফিউচার ট্রেড কীভাবে করবেন সেই বিষয়ে আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন এখানে দেখতে পারবেন ওপেন অপশন, ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। সো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতেছি, জাস্ট একটু ওয়েট করবেন। সো লগ ইন অপশন দেখতে পারবেন, লগ ইন অপশনে ক্লিক করবেন। আপনার মেইল দেবেন, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে জাস্ট সাইন ইন অপশনে একটা ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে লগ সাইন ইন অপশনে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা সাইন ইন করবেন। সো আমার মেইলে এগেন তারা কোড দিয়েছে। সো আমরা এগেন মেইলে ঢুকে যাবো। মেইলে ঢুকার পর এটা রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে এগেন একটা তারা কোড দিয়েছে, 79 80 50 60। ওকে, সো 79 50 60 মেইলটা দিয়ে দিলাম ভেরিফাই। ভেরিফাই দেন একটু ওয়েট করবেন। দেন আপনারা এটা অলমোস্ট এমনিতে লগ ইন হয়ে যাবে। এটা অ্যালাউ স্কিপ করে দেবেন, অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দেবেন। দেন আপনার কাজ হলো আপনি এখানে কী করবেন, কোনো কেসি লাগবে না, এই ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে গুগল অথেন্টিকেশনটা অ্যাড করবেন। সো সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন গুগল অথেন্টিকেশন, গুগল অথেন্টিকেশনটা অ্যাড করবেন। দেন বাইন গুগল অথেন্টিকেটর, দেন সেন্ড অপশনে ক্লিক করলে আপনার মেইল এগেইন কোড যাবে। সো আমি যেটা আপনাদের মানে লাইভ একদম ইনস্ট্যান্ট করতেছি, এখানে যদি বলেন যে ভাই কোড সমস্যা হ্যান তেন, তাহলে কিছু করার নেই, যেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। ওকে, সো দেন এখানে আসবেন, আসার পরে এখানে এই কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন, জাস্ট ওয়েট, নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এখানে একটা কি পেয়ে যাবেন, কিটা কপি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন আপনারা চলে যাবেন ওই অথি অ্যাপসে। দেন এখানে আমি অথেন্টিকেশনটা অ্যাড করবো। এখানে দেখতেছি ইন্টারে কী অপশনে ক্লিক করবো, অ্যাকাউন্ট ওয়েবসিয়া। ওকে, দেন এখানে অথেন্টিকেশনটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে কিটা আর কি নেক্সট অপশনে ক্লিক করবো। দেন আমাদের এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই কোডটা কপি করে নেবো। কপি করে নেওয়ার পর চলে আসবো আমরা আমাদের এই কাঙ্ক্ষিত অ্যাপসে। দেন এখানে পেস্ট, দেন কনফার্ম অপশন, কনফার্মে ক্লিক করলে দেখতে পাবেন এটা আমাদের সেট হয়ে যাবে। এখন আমরা এখানে কী করবো, ডিপোজিট করবো। আমরা এখানে $12 ডিপোজিট করবো। ডিপোজিট করার জন্য এখানে ফাউন্ড অপশন দেখতে পাবেন, ফাউন্ড অপশনে ক্লিক। দেন ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন, ডিপোজিট অপশনে ক্লিক। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ দেবেন USDT। USDT আসার পর এখানে দেখতে পারবেন সিলেক্ট মেইন নেটওয়ার্ক। দেন এখানে দেখতে পারবেন BEP20। BEP20 আসার পর এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাবেন আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পর এখানে আপনার $12 ডিপোজিট করবেন। সো আমি $12 আমার বাইন্যান্স থেকে ডিপোজিট করবো। ওকে, আচ্ছা গাইস, আমরা অলরেডি ডিপোজিট করে ফেলেছি। যদি আমরা অ্যাপসের ভিতরে চলে আসি, এখানে দেখতে পারবেন আমি অলমোস্ট $12 ডিপোজিট করে ফেলেছি দেখতে পারতেছেন। এখন আমি যদি ফিউচারে ক্লিক করি, ফিউচারে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা ট্রান্সফার নাও অপশনে ক্লিক করে দেন এটা আমরা আই হ্যাভে ক্লিক করে কনফার্ম করে দেবো। সম্পূর্ণ নতুন অ্যাকাউন্টে কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। ফাউন্ড অপশন আসবেন, দেন আপনার ব্যাক দেবেন।
ট্রান্সফার অপশন আসবেন, ট্রান্সফার অপশন আসার পর উপরে স্পটে রাখবেন, নিচে রাখবেন, অল দিবেন, অল দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে ফিউচারে চলে যাবেন। যাওয়ার পর এখানে আমরা কী করবো, জাস্ট ওইটা আমরা দেখে আসি আমরা এলিজিবল আছি কিনা, টাস্ক সেন্টারে আসবো, দেন এখানে দেখতেছেন এলিজিবল আছি। সো আমরা এখন আমরা কী করবো, এখানে মানে ডিপোজিট করার পর আপনি দেখতে পাবেন আপনি এলিজিবল কিন্তু হয়ে যাবেন। আমরা এখানে কী করবো, এই যে এনে সম্পূর্ণ আমি একদম প্রুফে দেখাই দিতেছি, লিমিটের জায়গায় আমরা কী করবো মার্কেট সিলেক্ট করবো, 100% করবো, দেন আমরা বাই লংয়েতে ক্লিক করে একটা ট্রেড ওপেন করব, ট্রেডটা আবার ইনস্ট্যান্ট ক্লোজ করে দেবো। এটা আমাদের একটা ট্রেড হয়ে গেল, দেন আমরা একটু রিফ্রেশ করব, মানে এইটা অ্যাপসটা একটু সমস্যা করে সার্ভারটা ডাউন, মানে সবাই যেহেতু করতেছে দেখতে পারতেছেন আমার অলরেডি অনেক গেছে। এখন আমরা 100% দেবো এগেন, এগেন আমরা বাই লং, দেন এখানে ওপেন করে এগেন আমরা ক্লোজ করে দেবো। এরকমভাবে আমরা এখানে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এখানে $2 আসে। ওকে, এখন আমি এরকমভাবে ট্রেড ওপেন করতেই থাকবো। সো জাস্ট ওয়েট, আমরা এখানে একটা শর্টেতে ট্রেড নিচ্ছি, দেন এখানে করে দেন আমরা এখানে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে আমাদের কত ডলার আছে, ওকে $10। এখন আমরা এই ম্যান আইকনে ক্লিক করবো, ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর টাস্ক সেন্টারে যাবো, টাস্ক সেন্টারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি $2 ট্রেড কমপ্লিট করে ফেলেছি, আরও $8 ট্রেড কমপ্লিট করতে হইব। সো সম্পূর্ণ ট্রেড কমপ্লিট করে আপনার মাঝে আমি আবার আসতেছি। আমরা এখানে অনেক ট্রেড করলাম, আমরা এখানে $4 আসছি, টাস্ক সেন্টারে আসি, দেখেন আমাদের আরও $2-$3 ট্রেড কমপ্লিট করতে হইব, বুঝতেই পারতেছেন। আচ্ছা, আরও $3 ট্রেড কমপ্লিট করে আপনার মাঝে আসতেছি। আচ্ছা, অলমোস্ট গাইস, আমাদের এখানে আরেকটা ট্রেড ওপেন করলেই মেবি আমাদের ট্রানজেকশানটা কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা এখানে আসলাম, এখানে আসার পর ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন দিই আমাদের ট্রানজেকশানটা হয়েছে কিনা। আচ্ছা, এখানে আসলাম, টাস্ক সেন্টারে আসলাম। আচ্ছা, আমাদের আরও 40 জন, আরও 2টা ট্রেড নিতে হইব, জাস্ট ওয়েট, আমরা 2টা ট্রেড নিতেছি আপনাদের সামনে। ওকে, আচ্ছা, আপনারা এনে 100x কিংবা 75x দিয়ে করবেন, আমি এতক্ষণ 50 দিয়ে করছিলাম, আমি খেয়াল করি না, এই জন্যই তো বলি এত লেট লাগে গাড়ি ভাই, বললে কোন সময় হয়ে যেত। দেন আরেকটা ট্রেড ওপেন নিলাম, দেন আমরা ক্লোজে এসে ক্লোজ করে দিলাম। ওকে, দেন আমরা এনে আসবো, এনে আসার পর টাস্ক সেন্টারে আসবো, আরও কী রে এত, আরও একটা ট্রেড নিতে হইব। সো আমরা আরেকটা ট্রেড নেবো 50% দিয়া, আরেকটা ট্রেড নেবো। ওকে, নেওয়ার পর আমরা এই ট্রেডটাকে ক্লিক করবো, ক্লোজ করবো, এখন নেব, হয়ে গেছে। আচ্ছা, দেখি হয়েছে কি না, টাস্ক সেন্টারে আসবো, ক্লাইম নট অ্যাভেলেবল, দেন এখানে দেখতে পারবেন আমাদের অল টাস্ক কমপ্লিট, ক্লাইম অপশনে ক্লিক করবো, দেন এখানে ফার্স্ট এডটা দিয়ে সিলেক্ট অপশনে ক্লিক, দেন ইয়েস অপশনে ক্লিক, ইনস্ট্যান্ট আমাদের এখানে খুব হয়ে গেল কত ডলার, $85। ওকে, আমাদের এখান থেকে খরচ হয়েছে কিন্তু কত ডলার দেখাই দিয়েছি, খরচ হয়েছে সামথিং আমাদের এখানে $18 আছে, টোটাল এখানে আছে $18। ওকে, তো আমরা রেওয়ার্ড কত ডলারে পাইলাম, দেখি আমরা এখানে এই WBS চলে আসলাম, দেন সেল অপশনে আসবো, 100% করে দেবো, সেল করে দেবো, 100% করে দিয়ে সেল করে দেবো। এখানে আমাদের 16.67, 16 থেকে আপনারা যদি $12 বাদ দেন তাহলে আপনার এখানে কিন্তু আরও $2 আছে, টোটাল আমার এখানে $18 আছে। যদি আমি এখানে থাকি $18, এই যে এখানে ফিউচার আছে $1.71, এটা আমরা ট্রান্সফার করে নিব আমাদের মেনে। আমরা যদি এখানে আঠারো থেকে যদি $12 বাদ দিই সেক্ষেত্রে আমাদের প্রফিট থাকতেছে কত দেখাই, তাহলে আমাদের প্রফিট এখান থেকে কিন্তু $6 আসতেছে। এখন আমি এটা উইথড্র করবো BNBতে কিংবা এনি টোকেন, আমি BNB আর TRX এই দুইটাতে আপনি উইথড্র করবেন। ওকে, উইথড্র বাটন জাস্ট ক্লিক করবেন, এটা অবশ্যই আপনারা USDT-কে BNB বাই করবেন, এখানে BNB চাপ দিয়ে BNB বাই করবেন। ওকে, আমি এখানে BNB বাই করবো, এই যে 100% করে দিয়ে BNB বাই করবো, দেন BNBটা উইথড্র করবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যেখান থেকে দেখাই দিলাম আপনারা ইনস্ট্যান্ট কীভাবে $6 প্রফিট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।